পান্ডুয়া থেকে তালডাঙ্গা রামনবমীর শোভাযাত্রায় ডিজের তাণ্ডব, তলোয়ার হাতে আট থেকে আশির উল্লাস। রামনবমী উপলক্ষে হুগলি জেলার বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের হয়। বিশ্ব হিন্দু পরিষদ, রামনবমী কমিটি, হিন্দু জাগরণ মঞ্চ সহ বিভিন্ন সংগঠন থেকে শোভাযাত্রা বের করা হয়। পান্ডুয়ার ও খন্নান থেকে বৈচি বেরলা বিশাল শোভাযাত্রা করেন রাম ভক্তরা। পান্ডুয়ার শোভাযাত্রায় অস্ত্র না থাকলেও ডিজের দাপট ছিল দেখার মতো। মগরাতেও তিনটি শোভাযাত্রা বেরোয়। চুঁচুড়া শহরেও রামনবমীর একাধিক শোভাযাত্রায় দেখা যায় ডিজে বাজতে। রবীন্দ্রনগর থেকে জিটি রোড হয়ে খাদিনা মোড় ঘুরে তোলা ফটক দিয়ে ঘড়ির মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে। সমস্ত কিছু ভায়োলেট করে বিভিন্ন জায়গা থেকে ডিজে বাজার অভিযোগ আমরা পেয়েছি। আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি কঠোরভাবে এই ডিজে, যে বেআইনি ডিজে বাজছে, শব্দসীমা আমরা জানি আরবান এলাকায় যে শব্দ নাগরিকের বসবাসের এলাকায় দিনের বেলা শব্দসীমা থাকার কথা 55 ডেসিবেল, কিন্তু ডিজে কখনোই 55 ডেসিবেলে বাজতে পারে না। ডিজে বাজতে গেলে অন্তত 250-300 ডেসিবেলে নিচে ডিজে বাজানো যায় না। ফলে অবিলম্বে ডিজেগুলি বাজেয়াপ্ত করা এবং গ্রেপ্তার করার আমরা দাবি জানাচ্ছি।